কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার পর আফগানিস্তানের পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। শনিবারই বেসামরিক নাগরিকদের উদ্ধারে যুক্তরাজ্যের শেষ বিমানটি কাবুল ছেড়ে যায়। আগামী 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী সরে যাওয়ার কথা থাকলেও 3 দিন আগেই নিজেদের কার্যক্রম গুটিয়ে ফেলেছে যুক্তরাজ্য। আমরা শনিবারই উদ্ধার কাজে সমাপ্তি টেনেছি। এটা খুবই দুঃখজনক যে আফগান ভূখণ্ড থেকে সবাইকে বের করে আনতে পারছি না। সেখানে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে। গেল 2 সপ্তাহে 14,500-এর বেশি আফগান ও ব্রিটিশ নাগরিককে কাবুল থেকে দেশে ফিরে আনা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর। ন্যাটোর আরেক দেশ ইতালি আফগানিস্তানে উদ্ধার কাজ শেষ করেছে। দেশটির শেষ ফ্লাইট রোমে পৌঁছেছে। এছাড়াও আরো বেশ কয়েকটি দেশ নিজেদের নাগরিকদের ফেরানোর অভিযান শেষ করেছে, যার মধ্যে রয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও স্পেন। এদিকে শুক্রবার থেকে আফগান ও মার্কিনদের ফিরিয়ে নেয়ার কার্যক্রম আরো জোরদার করেছে যুক্তরাষ্ট্র। 31 আগস্টকে শেষ সময়সীমা ধরেই তারা এ অভিযান চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে কাবুল বিমানবন্দরে আবারও হামলার আশঙ্কা করে ওই এলাকা এড়িয়ে চলতে আফগানদের পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের কয়েক ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র পাল্টা ড্রোন হামলা চালালে ঘটনার মূল হোতা নিহত হন। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে অভিযানে তিনি নিহত হন বলে দাবি করেছে পেন্টাগন। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।